বিএনপি ও সমমানা দলের ডাকা অবরোধের প্রতিবাদে কর্মসূচিতে গিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল বের করে ছাত্রলীগ। একই সময় বর্তমান কমিটিতে পদ না পাওয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে অপর পক্ষও অবস্থান নেয় কলেজ ক্যাম্পাসে। পাল্টাপাল্টি স্লোগানে বেঁধে যায় বিপত্তি। মুহূর্তেই পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দেশীয় অস্ত্রের মহড়ায় মুহূর্তেই পুরো ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে। সংঘর্ষে জেলা ছাত্রলীগের সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক সহ আহত হন অন্তত 13 জন নেতাকর্মী। সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিযোগ, তাদের ওপর হামলাকারীরা বিএনপি জামাতের দোসর। আমাদের অবস্থান থেকে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে প্রোগ্রামটা শেষ করার জন্য, আমরা কিন্তু আমাদের যে মিছিল ছিল সেটি কিন্তু শেষ করে যখন আমরা বক্তব্য দেওয়ার জন্য আমাদের ডাইসে দাঁড়িয়েছি, তখন কিন্তু তারা হামলাটি চালিয়েছে। আমরা মনে করি যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, জননেত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করে, তারা কখনো এটি করতে পারে না। আমরা অবশ্যই বিশ্বাস করি যারা এগুলোকে প্রশ্রয় দিয়েছে, যারা এগুলোর মধ্যে জড়িত, তারা অবশ্যই 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 আমাদের মধ্যে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত। ছাত্রলীগের অন্য কোনো পক্ষ নয়, এটি জামাত বিএনপি দোসর। এই একটি চক্র এই আজিজুল হক কলেজে নাশকতা করার প্রক্রিয়া চালাচ্ছে। আর পদবঞ্চিত বর্তমান কমিটির বিরোধী ছাত্রনেতারা বলছেন, তারাই প্রথম ক্যাম্পাসে অবরোধ বিরোধী অবস্থান নিয়েছিলেন, বহিরাগতদের এনে তাদের ওপর হামলা করা হয়েছে। ছাত্রলীগের যে কমিটির কথা বলা হচ্ছে, যে আমরা দীর্ঘ 1 বছর ধরে যে কমিটির জন্য আন্দোলন করতেছি, যে বগুড়াতে এই অযোগ্য কমিটিকে আমরা মানি না, সেই কমিটির সভাপতি সজীব শাহ আমাকে বলে যে ছাত্রলীগের যে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি আমরা একসাথে পালন করবো। তখন দেখলাম যে ওরা বহিরাগতদের নিয়ে আসে কলেজ ক্যাম্পাসে। আমরা যারা ছিলাম তাদের কারো কাছে অস্ত্র ছিল না, তারা অস্ত্র সজ্জিত এবং বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে আসে, ওরা হামলা করে এবং আমাদেরকে যে আমি সব প্রায় 6 জন আহত। এদিকে প্রায় আধ ঘন্টা ধরে চলা সংঘর্ষ পুলিশি হস্তক্ষেপে শান্ত হয়। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা এখনো আমরা সঠিকভাবে জানি না, আমরা তদন্ত দেখব এবং এই সংক্রান্ত যদি কারো কোনো আইনগত আমরা সেভাবে আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেব। 1 বছর আগে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর থেকেই প্রত্যাশিত পদ না পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বিরোধ শুরু হয় সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক গ্রুপের। এর আগে বিরোধ নিয়ে দলীয় কার্যালয়ে তালা ঝোলানো সহ দুই পক্ষের মধ্যে কয়েক দফা মারপিটের ঘটনাও ঘটেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।